والجدا يا قلبي اذكر احمدا عين الهدى مفن العدا يا باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اللّہ مصل علی محمد وعلا آل محمد قمہ صلی علی ابراہیم ابراہیمہ وعل ابراہیمہ ابراہیم انکا حمید المجید بارک علی محمد محمدوں آل محمد بارکت علی ابراہیم ابراہیمہ وعل آل ابراہیم انکا حمید مجید সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববার আজকের এই অনুষ্ঠানে সৈয়দুল আম্বা হজরত খাতম নবীন মোহাম্মদ মুস্তফা সাল্লামের জীবন চরিত্রের একটি দিক নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি ইতিপূর্বে হজরত মোহাম্মদ রবি সাল্লাহ আলিবাসাল্লামের মানুষের সাথে যে সদ্ব্যবহার মানব প্রেম এবং মানুষের সাথে সাথে যে তার আচরণ সে সম্পর্কে কিছু ঘটনা উদ্ধৃত করেছিলাম আজকের এই অনুষ্ঠানে আজ মোহাম্মদে আরবি সাল্লাহ আলিবুসাল্লামের জীবন চরিত্রের আরেকটি দিক জীবন আদর্শের আরেকটি দিক যে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এবং অসুস্থ ব্যক্তির সাথে সম্পৃক্ত কিছু ঘটনাবলী আপনাদের সামনে রাখছি একবার রসুলে করিম সাল্লাহআলাম একটি হাদিসে কুৎসি বর্ণনা করেন হাদিসে হলো সে হাদিস যা আল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে কিন্তু সেটি কোরআনের অংশ নয় আলোচিত হয়েছে রসুলের করিম সাল্লা সাথে আলোচনা হয়েছে এমন বা রসুলে করিম সাল্লাহ আলি জানানো হয়েছে এমন যে বর্ণনা সমূহ রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর থেকে বর্ণনা করেন সেগুলোকে হাদিসে কুৎসি বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে কামতের দিন আল্লাহ তালা মানুষকে জিজ্ঞেস করবেন হে ইবনে আদম আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার সেবা করনি আমার শুশ্রূষা কেন তখন বলবে বান্দা হে আল্লাহ তুমি রব্বুল আলমিন তুমি সর্বশক্তিমান তুমি কবে অসুস্থ ছিলে যে আমি তোমার সেবা করতাম তোমার তো সেবার কোনো প্রয়োজন নেই তখন আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল যদি তুমি তাকে দেখতে যেতে তার সেবা করতে তাহলে তুমি আমাকে সেখানে পেতে এরপর বলবেন যে হে আদম সন্তান আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাওয়াওনি নেই বলবে হে আল্লাহ তুমি তো বলে আমি তোমার তো খাবারের কোনো প্রয়োজন নেই তুমি কবে ক্ষুধার্থ ছিলে যে আমি তোমাকে খাওয়াইনি তখন সে আল্লাহ বলবেন আমার অমুক বান্দা সে ক্ষুধার্থ ছিল তুমি তাকে খাওয়াওনি তুমি যদি তাকে খাওয়াতে তাহলে তুমি সেখানে আমাকে পেতে আমি সেখানে উপস্থিত ছিলাম আবার বলবেন আল্লাহ তালা হে আদম সন্তান আমি পিপাসার্থ ছিলাম তুমি আমাকে পানি পান করাওনি নেই বান্দা তখন উত্তর দিবেন উত্তর দিবে হে আল্লাহ রসুল তুমি রাব্বুল আলমীন তুমি কবে পিপাসার্থ ছিলে যে আমি পানি পান করাইনি তোমাকে আল্লাহ বলবেন আমার অমুক বান্দা সে পিপাসার্থ ছিল পানি চেয়েছিল তুমি পানি পান করাও নি তুমি যদি তাকে পান পানি পান করাতে তাহলে তুমি আমাকে সেখানে পেতে এই হাদিসে কুৎসিতে রসুলে করিম সাল্লাহসাল্লাম মানব সেবার তিনটি এমন দিক বর্ণনা করেছেন যে দিকটি আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত মানুষ এই সকল বিষয়কে উপেক্ষা করায় যেমন ক্ষুধার্থকে খাওয়ানো পেপাসার্থকে পানি প্রদান করা পানি পান করানো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এখানে কোনো ধর্মীয় বা ধর্মের দিক থেকে যে মুসলমান হবে তাকে দেখতে যেতে হবে এমন নয় বরং এখানে মানুষের কথা বলা হয়েছে আর আল্লাহ সম্বোধন করবেন হে আদম সন্তান অর্থাৎ তুমি আদম সন্তানের সাথে কী রূপ আচরণ করেছো এই যে হাদিসে কুৎসিটি আমাদের জীবনের জন্য একটি অনেক বড় নির্দেশনা দিয়ে থাকে এবং রসুলের করিম সাল্লি ইসলামের জীবনের দিকে তাকালে তার জীবন চরিত্রের দিকে তাকালে আমরা এই বিষয়গুলি দেখতে পাই যে মহানবী সাল্লুসাল্লাম স্বয়ং কীরূপ আচরণ করেছে ইহুদি এক বালক অসুস্থ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তাকে দেখতে গেছেন এক বৃদ্ধা যে রাস্তায় কাটা বিছাত সে কাটা না দেখে তাকে দেখতে গিয়েছেন সে অসুস্থ তিনি তার সেবা করেছেন এক বৃদ্ধা যে রসুলে করিম সাল্লাহ আলি ওসাল্লামের ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তার বোঝা বহন করে নিয়ে গেছে পরবর্তীতে সে বৃদ্ধা জানতে পেরে যে যে বোঝা উঠাচ্ছেন তিনি মহানবী সাল্লাহ উলি তিনি তার প্রতি ইমান আনেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম কৃতদাসদের সাহায্য করেছেন ক্ষোধার্থদেরকে সাহায্য করেছেন যে এসে হাত পেতেছে যে এসে চা যাই চেয়েছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম তাকে তিনি তাই দিয়েছেন একবার রসুলের করিম সাল্লাহ বাসায় ছিলেন এক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাহ কি বললেন হে আল্লাহ রসুল আমার মেয়েকে বিয়ে দিব আমাকে কিছু সাহায্য করুন আল্লাহ রসুল সাল্লাহ উল্লুস্লাম বললেন এই মুহূর্তে আমার কাছে কিছু নেই যা দিয়ে আমি তোমাকে সাহায্য করব সে ব্যক্তি বলল হে আল্লাহ রসুল আমি আশা নিয়ে এসেছি যে আপনি আমাকে কিছু সাহায্য করুন তখন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বললেন আগামীকাল তুমি একটা খোলা মুখের শিশি নিয়ে এসো আর একটি গাছের পোশাখা নিয়ে এসো ছোটো আর আমার কাছে আসার সময়টি হলো যখন তুমি দেখবে যে সকাল দিকে আমার দরজার একাংশ খোলা তখন তুমি এসো পরদিন সে ব্যক্তিটি আল্লাহ রসুল ওসাল্লামের কাছে গেলেন একটি শিশির প্রশস্ত মুখোলা নিয়ে আল্লাহ রসুল ইসলাম হাতের ঘাম দিয়ে সে শিশিটিকে পূর্ণ করলেন এবং বললেন এই শাখাটি তোমার মেয়েকে দিও এবং বলো যখনই তার সুগন্ধি লাগানোর ইচ্ছে হয় সে যেন এই শিশিতে এই শাখাটিকে ডুবিয়ে লাগায় তার সুগন্ধির কাজ হয়ে যাবে এরপর মদিনাতে যখনই এই পরিবার এই ঘামটিকে আতর রূপে ব্যবহার করত মদিনার লোকেরা বলতো এই পরিবারটি সর্বোত্তম আতরের ব্যবহারকারী এবং পরবর্তীতে মদিনাতে বিখ্যাত হয়ে যায় যে সর্বোত্তম সুগন্ধই ব্যবহারকারী পরিবার বা ঘর এখানে মজে যাওয়া রয়েছে কিন্তু মহানবী সাল্লাহ আলি জীবনের একটি দিক আমাদের সামনে প্রকাশিত যে তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেসও করেন নেই তাকে ফিরিয়েও দেননি যে তোমার কি ধরনের কি চাই কি ব্যাপার বরং তখন যা কিছু উপস্থিত ছিল এবং যা রুসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন তা এত কল্যাণের কারণ হয়েছে যে পরবর্তীতে এই পরিবার একটি মদিনার বিখ্যাত পরিবারে রূপান্তরিত হয় এবং সর্বোত্তম সুগন্ধি ব্যবহারকারী হিসেবে পরিচিত হয় এখানে মহানবী সাল্লাহ ওসাল্লামের জীবনের একটি দিক আমাদের সামনে উন্মোচিত হয় আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম থেকে যে হাদিসে কুত্রিটি বর্ণনা করেছি যেখানে তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে বর্ণনা করেছেন যে কেমতের দিন আল্লাহ আল্লাহতালা জিজ্ঞেস করবেন যে হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম আমার সেবা করনি আমাকে দেখতে যাওনি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামের জীবনের অজস্র ঘটনা রয়েছে যে রসুল করিম সাল্লাহ ওসাল্লাম রোগীদেরকে দেখতে যেতেন তাদের কাছে বসতেন তাদের জন্য হাত উঠি দোয়া করতেন এবং তাদের জন্য ঔষধও দিতেন ওষুধ নির্ধারণ করতেন এবং পথ্য নির্ধারণ করতেন একবার হাসরতাবু হাজার রসুল্লাহ তালা বর্ণনা করেন যা জোহরের নামাজ নেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নামাজ শেষ হলে তিনি আমার দিকে তাকালেন এবং বললেন হে আবু হরে তোমার কি পেটে ব্যথা হচ্ছে আবু হরাই রসুল্লা তালন বললেন হ্যাঁ আল্লাহ রসুল আমার পেটে ব্যথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন নামাজ পড়ো এতে শিফা রয়েছে অর্থাৎ আরোগ্য রয়েছে এবং হাজরত আবু হরাই রাজা আনু বর্ণনা করেন আমি নামাজ পড়লাম এরপরে নফল আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল এখন দেখেন যে আল্লাহ তালা কীভাবে মহানবী সাল্লা সাল্লামকে হাজরত আবু হরায় রজুল্লাহ তালাহ সম্পর্কে অবগত করলেন এবং কিভাবে উম্মদকে শিক্ষা দিলেন যে নামাজের মধ্যে আরোগ্য রয়েছে এবং হাজরত আবু হরাই আনহ সে কাজটি করলেন এবং তিনি পেট ব্যথা থেকে মুক্ত হলেন আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন যে নামাজও আরোগ্য লাভের একটি মাধ্যম কোরআন শরীফের শেষ দুটি সুরা পড়ে নিজের শরীরে হাতের মুখে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দিলে অনেক বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায় এটিও একটি আরোগ্যের মাধ্যম মহানবী সাল্লাহসাল্লাম যে অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হন সেখানেও মহানবী সাল্লি ওসাল্লাম সেই অসুস্থতায় শেষ দুটি সুরা সুরা ফালাক এবং সুরা নাস পড়ে তিনি নিজের শরীরে হাত বোলাতেন এবং যখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সে সময় হাজরত আইসার জিয়াল আনহা আল্লাহ রসুল সাল্লাহ আলি সুরা ফাতেয়া পাঠ করে দম করেছেন এবং মাউজাতায়ন। অর্থাৎ শেষ দুটি সুরা সুরা ফলাক এবং সুরা নাস পড়ে হজরত আয়সাল জাল্লা তালা আনহা রসুলে করিম সাল্লাহ আলিবুসাল্লাম এর গায়ে বুলিয়ে দিয়েছেন হাদিসের বিভিন্ন ঘটনার থেকে জানা যায় যে রসুলে করিম সাল্লাহ ওসাল্লাম সুরা ফাতেহা পড়ে দম দিয়েছেন দম করেছেন এবং সাহাবারও তা করেছেন কিন্তু এই সব কিছু করার আগে যে বিষয়টি মনে রাখতে হবে যে তারা রুহানিয়তের আধ্যাত্মিকতার চরম পর্যায়ে উপনীত ছিলেন আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল আল্লাহ তাদের ডাকে সাড়া দিতেন এবং আল্লাহ তাদের দোয়া কবুল করতেন আজকাল যেভাবে বিভিন্ন জায়গায় একটা ব্যবসা করে নেওয়া হয়েছে যে অমুকে দম করে দেয় অমুকে তাবিজ করে দেয় এগুলো সব ভণ্ডামি যার সম্পর্ক আল্লাহর সাথে সে জানে যে কোথায় কি করলে কি হয় তো মহানবী সাল্লাহ্লামের জীবনে অসংখ্য এরকম ঘটনা রয়েছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন জ্বর জাহান্নামের আগুনের মতো তোমরা একে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো অর্থাৎ আজকাল বিজ্ঞান যে বলে ডাক্তাররাও বলে যে জ্বর তাপ যদি বেশি থাকে তাহলে স্পঞ্জ করা হোক গোসল দেওয়া হোক বরফের উপরে শুয়ে দেওয়া হোক মহানবী সাল্লাহ আলিবুসাল্লাম চোদ্দোশো পনেরোশো বছর আগে এ শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে যদি জ্বর হয় তাপমাত্রা বেশি থাকে তাহলে ঠান্ডা পানি দিয়ে জ্বর কমানোর তাপ কমানোর জন্য তোমরা এই ঠান্ডা পানি ব্যবহার করো এবং স্বয়ং রুসলে করিম সাল্লাহসাল্লামও তার যখন খুব বেশি জ্বর হতো তাপমাত্রা বেশি থাকতো শরীরের তিনি ঠান্ডা পানি দিয়ে গোসল করতেন বা তার উপরে পানি ঢেলে দিতে বলতেন এবং এইভাবে তিনি শরীরের তাপটাকে কমাতেন হাদিসের বিভিন্ন ঘটনার থেকে জানা যায় যে রুসুলের করিম সাল আলীবাসাল্লাম মধুকে শেফা বলে আখ্যায়িত করেছেন এবং মধু দ্বারা চিকিৎসা করেছেন এবং মধুকে দুর্বলতা কাটানোরও মাধ্যম বর্ণনা করেছেন এবং বিভিন্ন রোগের ঔষধ হিস বর্ণনা করেছেন হাদিস থেকে এটিও জানা যায় যে কালো জিরা কলঞ্জি বলে উর্দুতে এর মাধ্যমেও বহু রোগের চিকিৎসা করা সম্ভব আল্লাহ রসুল সাল্লাহের উটের দুধ দ্বারাও চিকিৎসা করেছেন বিশেষ করে মদিনাতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ছিল এবং লোকদের ম্যালেরিয়া হতো তখন রসুলের করিম সাল্লাহ্লাম এমন রোগীদেরকে যে স্থানে উট রাখা হতো সেখানে পাঠাতেন এবং বলতেন যে উদের উটের দুধ পালন পান করো এবং সে সময় আরবের যে চিকিৎসা মাধ্যম ছিল যে উটের দুধ এবং উটের প্রস্রাব পানের মাধ্যমে ম্যালেরিয়ার চিকিৎসা হতো সে সময় আল্লাহ রসুল বলতেন যে সেখানে যাও এবং এর মাধ্যমে চিকিৎসা করো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে আরবের প্রসিদ্ধ খেজুর আজওয়া তাহলে সে অনেক রোগ থেকে সে মুক্ত থাকবে তো রসুলে করিম সাল্লাহ উলি জীবনে যে জীবন চরিত্রের আলোকে আমরা বলতে পারি যে মহানবী সাল্লাহ ওসাল্লাম অনেক এরকম বিষয়াদি বর্ণনা করে গেছেন যে আমাদের জীবনের জন্য পাথেয় একবার রসুলে করিম সাল্লাহ সকাল সকালবেলায় সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন যে আজকে কে রোজা রেখেছে সাহাবাদের মধ্য থেকে হজ তালা আনহ হাত উঠালেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি রেখেছি এরপর আল্লাহ রসুল সাল্লু আসসালাম জিজ্ঞেস করলেন যে আজ কে রোগীকে দেখতে গেছে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে হজরত আবুকরজিল্লা তালা আনহ হাত উঠালেন যে আমি দেখতে গেছি এরপর রসুল করিম সাল্লিউস্লাম জিজ্ঞেস করলেন যে আজকে কে জানা যায় সামিল হয়েছে হজরত করজুল্লাহ তালাহ আনহ এ সমস্ত সাহাবাদের মধ্য থেকে হাত উঠালেন এরপর আল্লাহ রসুল সাল্লিয়াম জিজ্ঞেস করলেন আজকে মিসকিন কে কে খাইয়েছে হাসদাবু করজুল্লাহ তাল আনহ হাত উঠালেন এরপর আল্লাহ রসুল সাল্লা বললেন যে একদিনে এ সবগুলি কাজ এই সবগুলি নেকিতে অংশগ্রহণ করে সে জান্নাতে প্রবেশ করেছে এখন দেখেন এই চারটি বিষয় রোজা আল্লাহর জন্য এবং এর সাথে রোগীকে দেখতে যাওয়া এটি খিদমতে খালক মানব সেবা মানব প্রেম এরপরে জানা জানাজায় অংশগ্রহণ করা মানুষের প্রতি সহানুভূতি সে মৃত ব্যক্তির পরিবারের প্রতি সহানুভূতি এবং একজন মানুষ যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এরপর চতুর্থ যে বিষয়টি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রসুল আসলাম যে মিসকিনকে খাবার খাওয়ানো এটিও মানব সেবা এবং মানুষের মানুষকে মর্যাদা দেওয়া এবং মানুষকে সম্মান দেওয়া এবং তার সেবার একটি অন্তর্ভুক্ত বিষয় এখন সবগুলি যদি জিনিস দেখেন তাহলে রসুলের করিম সাল্লাহসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আমরা যেন মানুষের সেবা করি বিশেষ করে রোগীদের ব্যাপারে রসুলের করিম সাল্লি ওসাল্লাম জোর দিতেন আল্লাহ রসুল সাল্ল আলহিউসাল্লামের এই রীতি ছিল যে ফজরের নামাজের পর সকালবেলায় তিনি সাহাবাদেরকে শাহবাদের সাথে বসতেন জিজ্ঞেস করতেন যদি কেউ সফরে গিয়ে থাকে সে ফিরে এসছে কিনা কেউ যদি অনুপস্থিত থাকত তার সম্পর্কে জিজ্ঞেস করতেন যে সে কেন অনুপস্থিত কারো সম্পর্কে যদি জানতে পেতেন যে তিনি অসুস্থ তাহলে সেখান থেকে উঠে এই সভা শেষ করার পর তিনি যেতেন বা দিনের কোনো একটি সময়ে যেতেন এবং তার কাছে বসতেন তার জন্য দোয়া করতেন তাকে দেখে আসতেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন কেউ যদি কোনো রোগীকে দেখতে চায় যায় এবং সে যতক্ষণ পর্যন্ত সে রুগীর কাছে বসে থাকে সে জান্নাতের মধ্যে যেন বসে আছে সে সর্বোত্তম অংশে জান্নাতের বসে আছে এরকম রবায়াত হাদিস শরীফ থেকে আমরা দেখতে পাই জানতে পাই আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লাম যখন কোনো রুগীকে দেখতে যেতেন তার গায়ে হাত বোলাতেন কপালে হাত রাখতেন তার জন্য দোয়া করতেন এবং এরপর তাকে জিজ্ঞেস করতেন তোমার কি কোনো কিছু খেতে মনে চাচ্ছে একবার এক স্বাভাবিকই দেখতে গেলেন এবং জিজ্ঞেস করলেন তোমার কি কিছু খেতে মনে চাচ্ছে সে বলল হে আল্লাহ রসুল আমার গমের রুটি খেতে মনে চাচ্ছে সেই যুগে গমের আটা বা গমের রুটি পাওয়া আল্লাহ রসুল সাল্লি আসলামের সময়ে খুবই একটি কঠিন বিষয় ছিল অত্যন্ত মূল্যবান একটি আনাজ ছিল এটি আল্লাহ সাথে সাথে এলান করালেন যে কারো কাছে যদি গমের গম থাকে বা গমের রুটি যদি কেউ বানিয়ে থাকে তাহলে নিয়ে আসো এক সাহাবিকে দৌড়ে আনলেন এবং তাকে দিলেন এবং তাকে খাওয়ালেন এবং বললেন যে রোগী যদি কোনো কিছু খেতে চায় তবে তাকে দিও আরেকবার এক সাহাবিরকে দেখতে গেলেন এবং যথারীতি জিজ্ঞেস করলেন তোমার কি কিছু খেতে মনে চাচ্ছে বললেন যে হে আল্লাহ রসুল আমার যেটাকে আমরা আজকাল পরিস বলি বা খিচুড়ি বলি আমার এরকমই একটা জিনিস মাংসের সাথে আমার দালিয়া যেটাকে উর্দুতে বলে যেমন একটি খিচুড়ি আমার খেতে মনে চাচ্ছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এক সাহাবিকে বললেন যে যাও এটা রান্না করে নিয়ে আস এবং আল্লাহ রসুল সাল্লাহ উল্লা সাল্লাম রান্না করিয়ে আনিয়ে তাকে পৌঁছালেন এভাবে রুসুলের কারি ইমসাল্লাহুসলামের জীবনে আমরা এই সমস্ত ঘটনা দেখতে পাই যা আমাদেরকে অনুপ্রাণিত করে যা আমাদেরকে উদ্বুদ্ধ করে যা আমরাও যেন আমাদের প্রিয় নবী সাল্লাহ উল্লিবাসাল্লামের অনুকরণে আমাদের চতুর্দিকে আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা অসুস্থ রয়েছে অন্য ব্যক্তি সে আহমদই হোক বা না হোক যদি কোনো মানুষ যার সাথে আমার পরিচয় রয়েছে যার সম্বন্ধে আমি জানতে পারি যে সে অসুস্থ আমাদের তার দেখা উচিত দেখতে যাওয়া উচিত মাসের শেখ আহমদিয়াও এরকম অনেক সেবামূলক কার্যক্রম করে থাকে এজন্য যেন আমরা সবাই মহানবী সাল্লুসাল্লামের সিরাতের এই দিকের প্রতি দৃষ্টি দেই এবং আমরাও মানব সেবায় ব্রত হই আমরা যেন মানব সেবা করি আল্লাহ তালা আমাকেও এবং আপনাদের সবাইকে এর তৌফিক দান করুন ইয়ারাববে সাল দুনিয়া و بعض انسانی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ